বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে চেওয়া মাছ আলু দিয়ে বুনা শেয়ার করব। এই যে আমি একটা প্যান নিয়ে নিলাম, প্যানের মধ্যে 1/3 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি মশলা অ্যাড করব। 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 7 মতো লবণ, 1/2 চা চামচ আদা রসুন বাটা, 1/4 পরিমাণ মতো তেল, 1 কাপ আলু কুচি। এখন আমি হাত দিয়ে মশলার সাথে আলুগুলো ভালোভাবে মাখিয়ে দিব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি চেওয়া মাছগুলো দিয়ে দিব। এখানে আমি চেওয়া মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চেওয়া মাছ দিয়ে আলুর সাথে ভালোভাবে মাখিয়ে দিব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি উপরে 4-5টা কাঁচা মরিচ দিয়ে দিব। পাঁচ কোয়া রসুন দিয়ে দিলাম উপরে। এখন আমি 1 কাপ পানি অ্যাড করব। মাছের পরিমাণে আমি পানি অ্যাড করলাম। আমার মাছটা মাখানো হয়ে গেছে। এখন আমি মাছ মাখানোটা চুলায় বসিয়ে দিলাম। বলক না আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন আমি ঢাকনা দিয়ে চুলার আগুন কমিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি উপরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আরো 2 মিনিট রান্না করব। দুই মিনিট পর ফিরে আসলাম। তৈরি হয়ে গেল মজাদার চেওয়া মাছ আলু দিয়ে বোনা। ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।